سيلات سيسي كوربوشنر مير جناح عرفلوك چودوري بام بي ان پير كندريو بي ان پي آنطرات بيشن هم قد برشتر انا سلامين نتكت أنا
ভাই আটো না না সাইডে আটো একটু একটু সাইডে আটো ওকে ও ধরো ধরা ধরা লিলু ভাই আরে أستمع ورا دخول ولسان بار. যারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী ব্যারিস্টার এম এস আলম সহ বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে আজকে সর্ববৃহৎ মিছিলটি বলেছেন তারা এই মিছিলটি বের হয়েছে সামনে অনেক মানুষ রয়েছেন সামনে এই তারুণ্য সমাবেশে এসেছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমরা কাছাকাছি চলে আসছি আলে মাদ্রাসার পাশে সামনে দেখতে পাচ্ছেন এরকম মানুষ আছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল চৌধুরী এবং বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার এম এস আলমের নেতৃত্বে আজকে বিশাল মিছিল যাচ্ছে সিলেটের আলদা মাদ্রাসা মাঠের দিকে সেখানে সিলেট বিভাগে তারুণ্য সমাবেশ সেই সমাবেশে যোগ দিচ্ছে হাজার হাজার নেতা কর্মীরা আপনার যোগ আছে আপনার সাথে আপনারা আচ্ছা তুমি
আজকে বাংলাদেশে এই পূর্ণমী সিলেটে সর্বকালে সর্ববৃহৎ করণ্যের এই সমাবেশে সিলেটের আপামর তরুণ সমাজ জেগে উঠেছে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আজ বাংলাদেশে এই পূর্ণমী সিলেটে যাত্রা শুরু হলো এক দাবা দাবির আদায়ের লক্ষ্যে আজকে আমার প্রিয় নগরবাসী আমার বন্ধু সালাম হাজার হাজার লোক আমাদের এ নিয়ে আমরা আন্দোলনে আছি ইনশাআল্লাহ আজকের এই পূর্ণভূমি থেকে একদম আন্দোলন মহানগরীতে তারুণ্যের অহংকার দেশ না জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত তরুণ সমাজ জেগে উঠেছে আজকে এই নগরীর পাড়া মহল্লা সহ সমস্ত নগর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তরুণদের দখলে প্রিয় সাথী বন্ধুরা ইনশাআল্লাহ এই পূর্ণভূমি থেকেই শেখ হাসিনা পতন ঘটবে এবং তারেক জিয়া সরকার পতন হবে ধন্যবাদ আরে ভাই বাংলাদেশে কোন নেতা আছে আছে বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশন মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং বিএনপি কেন্দ্র বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার এম এস আলম নেতৃত্বে আজকে যে বিশাল মিছিল যাচ্ছে সিলেটে আলী মাদ্রাসার দিকে বিশাল মিছিল দেখতে পাচ্ছেন যে মিস্টার এম এস সালাম আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীদের মিছিল যাচ্ছে সিলেট আলী মাদ্রাসার পাশে আমরা আছি আমরা ঠিক চুয়াত্তর পয়েন্ট অতিক্রম করছি বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশন জনপ্রিয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বৃষ্টি এম এস আলমের নেতৃত্বে এবং ব্যারিস্টার এম এস আলমের নেতৃত্বে সবচেয়ে বড় মিছিল বলেছেন তারা মিছিলটি যে অতিক্রম করছে চুয়াত্তর পয়েন্টটি খালি মাদ্রাসার পাশে আছি আমরা খালি মাদ্রাসার পাশে সামনে গেছে আমরা পুরো আলী মাদ্রাসা কাছে আসি আমরা আলী মাদ্রাসা দেখতে পাচ্ছেন ফিল আপ হয়ে গেছে বাইরে রোড জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল এবং আহ্বায়ক জামাল এবং সদস্য সচিব আকিল মোর্শেদের নেতৃত্বে যে বিশাল মিছিলটি এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনারা মাঠের বাম পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন জামাল এবং আকিল মোর্শেদের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক আজকে যে সমাবেশ দেখতে পাচ্ছেন আলী মাদ্রাসা রোড সেই মিছিল যাচ্ছে একের পর এক মিছিল ধন্যবাদ